ভিউয়ার্স কেমন আছেন আপনার গুগল ম্যাপে নেভিগেশন সেটিংস অপশনটি এই অপশনটিতে আপনি কি কি অপশনগুলো পাবেন তো ভিউয়ার্স চলুন তাহলে দেখা যাক আপনি কি কি অপশনগুলো এই নেভিগেশন সেটিংসের মধ্যে পাবেন তো ভিউয়ার্স প্রথমেই ম্যাপটি ওপেন করবেন এবং ওপেন করার পরে আপনি ম্যাপে যে থ্রি বার অপশনটি দেখতে পাচ্ছেন মার্কিংয়ের মধ্যে এই থ্রি বার অপশনটিতে ক্লিক করবেন থ্রিবার অপশনটিতে ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনি এখানে সেটিংস এই অপশনটি পেয়ে যাবেন সেটিংস তো এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি জাস্ট এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাভিগেশন সেটিংস এই অপশনটি পেয়ে যাবেন এবং এই অপশনটিতে ক্লিক করবেন তো ভিউয়ার্স এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন ডিস্টেন্স ইউনিট প্রথম এখানে যে অপশনটি ডিস্টেন্স ইউনিট তো এখান থেকে আপনি ডিস্টেন্স ইউনিট এটি সিলেক্ট করতে পারবেন পরবর্তী অপশনটি হচ্ছে ভয়েস লেভেল এখান থেকে আপনি ভয়েস লেভেল সিলেক্ট করতে পারবেন এবং পরবর্তী যে অপশন দুটি আছে সেটি হচ্ছে প্লে ভয়েস ডিউরিং ফোন এবং প্লে ভয়েস ওভার ব্লুটুথ এই অপশন দুটি আপনি এখান থেকে এই বাটন দুটি ক্লিক করে অন করে নিতে পারবেন আর যদি অন করা থাকে তাহলে আপনার যদি প্রয়োজন অফ করার তাহলে অফ করে নিতে পারবেন তো এরপরে আছে যে এই অপশনটি ওকে গুগল ডিটেকশন তো এখান থেকে আপনি ভয়েস সার্চ কমান্ড এটি সিলেক্ট করতে পারবেন এরপর হচ্ছে কিপ ম্যাপ নর্থ আপ তো এটি এই অপশনটি আপনি এখান থেকে চালু করতে পারবেন ড্রাইভিং নোটিফিকেশন এখান থেকে ড্রাইভিং নোটিফিকেশন এই অপশনটি আপনি চালু করতে পারবেন এবং অ্যাড ড্রাইভিং শর্টকাট এবং আপনি এখান থেকে যে ড্রাইভিং শর্টকাট সেটি অ্যাড করতে পারবেন তো ভিউয়ার্স মোটামুটি নেভিগেশন সেটিংসে আপনি কিন্তু এই অপশনগুলো পাবেন এবং এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন এই নেভিগেশন সেটিংস থেকে গুগল ম্যাপের তো ভিউয়ার্স এই ছিল টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন